চলতি বছর 4000 কর্মী কোরিয়ায় যাচ্ছে। বিগত কয়েক বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাংকিয়ন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে তিনি জানান, শ্রমিক নেবার সংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে, তবে বাণিজ্যে সবচেয়ে বেশি। রেকর্ড বাণিজ্য হয়েছে $2.3 বিলিয়ন, যার মধ্যে দুইটি দেশের মধ্যে কোরিয়ার রফতানি 80 এবং বাংলাদেশের 40% বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রদূত বলেন, করোনার আগে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি গেছে বাংলাদেশের কর্মী।